হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি। না, আমরা কোনো চাঁদের পাহাড় জয় করতে পারিনি, আমরা সবে একটা ছোট্ট মালভূমি বা ছোট্ট ঢিবি পার করেছি বলতে পারেন। আজকে আমাদের পরিবারে 1 লক্ষ সদস্য সংখ্যা পরিপূরণ হয়েছে, এবং সেটা পরিপূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, আপনাদের পাশে থাকার জন্য। আজকে আনন্দ হচ্ছে না এই কথাটা বললে একেবারেই মিথ্যে কথা বলা হবে, সত্যিই খুব আনন্দ হচ্ছে। কিন্তু এটাও মানতে হবে, আমাদের এই পরিবারে অনেকটা টাইম লেগে গেছে এই 1 লক্ষ সদস্য পরিপূরণ হতে। অন্যান্য অনেক পরিবার আছে যারা হয়তো 5 মাস 6 মাস টাইম নিয়েছে, কিন্তু আমাদের এখানে 2 বছর টাইম লেগে গেছে। কিন্তু আমরা কখনোই থেমে যেতে শিখিনি। হ্যাঁ, আপনারা অনেকেই বলেছেন সেলিব্রেশন চান, আমি একা কি সেলিব্রেট করব, আপনাদেরকে নিয়েই সেলিব্রেট করব। এবং আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের সেলিব্রেশন চান। না, আমাদের পরিবারে শুধুমাত্র আমি সেলিব্রেশন চাই না, আপনাদের নিয়ে চাই। আর আমি সবে মাত্র বছরটা শেষ হতে চলেছে, নতুন বছরে আমাদের এই পরিবারে আরও নতুন নতুন ঝলক আসবে, এটুকুই বলবো। আর হ্যাঁ, আগামী বছরের মধ্যে কিন্তু আমরা আরও 1 লাখ সাবস্ক্রাইবার পরিপূর্ণ করতে চাই। কি আপনারা পাশে থাকবেন? তো অবশ্যই জানাবেন। আর আজকের কিউএনএ এপিসোডে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, আবার অনেক বন্ধুর কমেন্ট সত্যিই নিতে পারিনি, তাদের জন্য দুঃখিত। আগামী সপ্তাহে সেই সমস্ত বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আর একটুও কথা বাড়াবো না, একটা লাইক করে দিয়ে আজকের কিউএনএ পর্ব এনজয় করুন। আমার হাতে রয়েছে ইনফিনিক্সের Note 11s। এই ফোনটার রিভিউ কিন্তু অলরেডি আমাদের পরিবারে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। প্রথম প্রশ্ন, রফি আহমেদ, iPhone 13 Pro Max, Samsung Galaxy S21 Ultra, Google Pixel 6 Pro, Vivo X70 Pro, Xiaomi Mi 11, কোনটা নেবেন? চোখ কান নাক বুঝে Samsung Galaxy S21 Ultra, এই ফোনটাও ইউজ করেছি। iPhone 13 Pro Max ফোনটাও আমি দেখেছি, এছাড়াও Google Pixel 6 Pro এই ফোনটাও একটু আধটু চেক করেছি। আর স্যামসাংয়ের ওপর ফ্ল্যাগশিপের আজকেও দিনে দাঁড়িয়েও কোনো জায়গা নেই। পরিমল বেরা, Mi Pad 5 Pro আর Samsung Tab S8 সিরিজের সব স্পেসিফিকেশন আর লঞ্চ সম্পর্কে জানতে চাই। Mi Pad 5 Pro মনে হয় না ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, আর আপনি চাইনিজ ভার্সন আনাতে পারেন, সেটা কখনোই রেকমেন্ড করবো না। তার থেকে অনেক বেটার অপশন হবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ক্ষেত্রে Samsung S8 সিরিজ। এরপরে RK Rajiv Ghosh, দাদা নমস্কার, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, স্যামসাং মোবাইলে 12 মেগাপিক্সেলের ক্যামেরা সমান অন্য কোম্পানির কি 64 মেগাপিক্সেলের সমান? এটা ডিপেন্ড করছে আপনি কোন 12 মেগাপিক্সেল স্যামসাংয়ের মডেল নাম্বারটার কথা বলছেন। আপনি যদি 12 মেগাপিক্সেলের Samsung S21 সিরিজের কথা বলেন, তাহলে সেটা যে কোনো নর্মাল 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলকে হারিয়ে দেবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এক বাজেট ক্যাটাগরির যে 12 মেগাপিক্সেল ক্যামেরাগুলো আছে সেগুলো কি 64 মেগাপিক্সেলকে কম্পিট করতে পারবে? হ্যাঁ, আপনি যদি ছবিগুলো এক নজরে দেখেন হয়তো খুব একটা আপনি চেঞ্জ ধরতে পারবেন না, কিন্তু হ্যাঁ, ছবিগুলো জুম করলে দেখবেন এটার 64 মেগাপিক্সেলের যে পিক্সেল বিনিং রয়েছে সেটা স্পষ্ট ছবি রয়েছে, জুম করলে অল্প ফাটছে। কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো জুম করলে একটু বেশি ফেটে যাচ্ছে, এটুকুই তফাৎ পাবে, তার বেশি নয়। সাদমান আরিয়ান, ইনফিনিক্স Note 11, Note 11s কখন আসবে বাংলাদেশে, প্রাইস কত হতে পারে? ইনফিনিক্স Note 11s আমার মনে হয় বাংলাদেশে 16,000 থেকে 17,000 টাকার মধ্যেই পাওয়া যাবে, এবং এটা জানুয়ারি মাসের মিড উইক বা জানুয়ারি মাসের থার্ড উইক থেকে আপনারা দুটো ফোনই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। আর ইনফিনিক্সের তরফ থেকে 5G ডিভাইস বাংলাদেশে আসতে চলেছে, ইনফিনিক্স 0 5G। MD আকিব খান, Redmi Note 11 Pro Plus, এটা বিডিতে অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল প্রাইস কত হতে পারে জানাবেন? মোবাইলে এক্সট্রাভাবে যে একটা সিম অ্যাডাপ্টার বাজারে পাওয়া যায়, ওইটা দিয়ে এক্সট্রা সিম ইউজ করলে কোনো প্রবলেম হবে কি মোবাইলের? প্রথমেই বলি, Redmi Note 11 Pro Plus এটা বাংলাদেশে অফিসিয়াল প্রাইস প্রায় 30,000 টাকার আশেপাশে চলে যাবে, এবং আনঅফিসিয়ালও আপনি যদি খোঁজেন প্রথম দিকে ওই 28,000 থেকে 30,000 টাকাতেই পাওয়া যাবে। এবং আপনি বলছেন যে থার্ড যে অ্যাডাপ্টার থাকে সেটা দিয়ে সিম কার্ড চালালে কোনো অসুবিধা হবে না? না, আপনার মোবাইলে যদি ওই থার্ড পার্টি সিম কার্ড স্লটটা সাপোর্ট করে তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আমি Redmi Note 7 Pro-এর ক্ষেত্রে প্রায় কন্টিনিউয়াসলি 2 বছর ওই ধরনের সিম অ্যাডাপ্টার ইউজ করেছি, আমার ফোনের কোনো অসুবিধা হয়নি। কিন্তু হ্যাঁ, এটা দেখতে হবে, দেখা গেল আপনি ওই থার্ড পার্টি যে সিম অ্যাডাপ্টার রয়েছে সেটা ওই ফোনে কাজই করছে না, হয়তো সিম স্লটটা ওইভাবে তৈরি নয়, এইটা একবার একটু দেখে নিতে হবে। তবে হ্যাঁ, আপনি বলেছেন যখন ফোনটা রিভিউ করব আমি এটা একবার দেখে নেব। দীপ্ত রায়, আদার্স ফাইল নামক একটি ফাইল আমাদের ফোনের অনেকটা জায়গা দখল করে রাখে, যাদের ফোনে স্টোরেজ কম তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে ওই আদার্স ফাইল, তাই এই সমস্যার সমাধানের উপায় কী? যদি দয়া করে একটা সমাধান দিতেন খুব উপকার হতো। প্রথমেই বলি, সমস্ত আদার্স ফাইল কিন্তু ডিলিট করা যায় না। আদার্স ফাইলের ভেতরে এমন কিছু ইম্পর্ট্যান্ট ফাইল থাকে, এমন কিছু অ্যাপ্লিকেশনের ডেটা থাকে যেগুলো হয়তো আপনি ডিলিট করে দিলে অ্যাপ্লিকেশনের ডেটাটাই মুছে যাবে। সুতরাং সবসময় আদার্স ফাইল মোছা যায় না। তবে হ্যাঁ, ফোন ক্লিনিংয়ের উপর একটা ভিডিও নিয়ে আমি কাজ করছি, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, কীভাবে আপনার ফোনকে ক্লিন রাখা যায়। এরপরে MD তানভীর মৃধা, দাদা বাংলাদেশ থেকে বলছি, আমি 22,000 থেকে 25,000 টাকায় একটা মোবাইল কিনতে চাই লং লাস্টিং ও হাই স্পিড ব্যবহারের জন্য, কোন কোম্পানির ফোন মোবাইলটা ভালো হবে?
প্রথমে বলি এখনও পর্যন্ত রেডমি নোট 10 প্রো বা প্রো ম্যাক্স এই ফোনটা আপনি নিতে পারেন, আমি বলবো দু এক মাস ওয়েট করে যান। যদি ওয়েট করার মতো সিচুয়েশন হয় আপনি রেডমি নোট 11 এই সিরিজে যেতে পারেন। শাওমি 11 হাইপার চার্জ এই ফোনটাও 6 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে, ওই ফোনটাকেও দেখতে পারেন। এরপরের বন্ধু কমেন্ট করেছেন বিজয়ের ভালোবাসা, দাদা লং টাইম ইউজের জন্য কোন কোম্পানির ফোন কিনলে ভালো হবে বললে খুশি হতাম। লং টাইম ইউজের জন্য প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির প্রত্যেকটা স্মার্টফোন ভালো, যদি আপনি সেটাকে ভালোভাবে ইউজ করতে পারেন, নিয়ম মেনে ইউজ করতে পারেন। লং টার্ম ইউজ করার জন্য স্মার্টফোন কোনটা সে ধরনের একটা ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়েছিলাম, আই বাটনে দিতাম, ওই ভিডিওটা একবার দেখে নেবেন। মিজান সর্দার, ভিভো V23 Pro নাকি ওপো Reno 7 Pro? আমি বলবো ওপো Reno 7 Pro, কারণ ভিভোর UI থেকে আমার ওপোর UIটা একটু বেটার লাগে। রিমন খান, দাদা কোন ব্র্যান্ডের ফোন কিনলে আমি ই সিমের সুবিধা পাবো? রেডমি ফোনের মধ্যে কি ই সিমের সুযোগ সুবিধা আছে? প্রথমেই বলে দিই, ই সিম কিন্তু প্রত্যেকটা ডিভাইসে সাপোর্ট করে না, ই সিম সাপোর্ট করে শুধুমাত্র কিছু সাপোর্টিভ ডিভাইসে। যেমন স্যামসাংয়ের কিছু ডিভাইস রয়েছে, গুগলের Pixel 6 সিরিজ রয়েছে, গুগলের Pixel 6 সিরিজে বেশ কিছু ডিভাইস রয়েছে, এছাড়াও অ্যাপেলের iPhone X সিরিজের পর থেকে কিন্তু ই সিমের সাপোর্ট রয়েছে। সুতরাং আপনি সেই সমস্ত ফোনে ই সিমের সাপোর্ট পাবেন। রেডমির কোনো ফোনে ই সিমের সাপোর্ট আছে বলে আমার জানা নেই, আর বাজেট কোয়ালিটির কোনো ফোনে ই সিমের সাপোর্ট কিন্তু এখনো পর্যন্ত আসেনি। Tori 360 Pro, দাদা আমি বাংলাদেশ থেকে প্রশ্নটা করছি, আশা করি উত্তর দেবেন। Realme GT Neo 2 ফোনটা অনেক কষ্ট করে টাকা জমিয়ে নিয়েছি, তবে দাদা বর্তমানে এটাতে বেশি চার্জ থাকে না, 5000mAh ব্যাটারি থাকার পরও আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী আপডেট হতে পারে? বাংলাদেশে এখনও কোনো নিউ আপডেট রিয়েলমির এই ফোনে আসে নাই। প্রথমেই বলি, আপডেট ব্যাচ ওয়াইজ রোল আউট হয়, আর এর মানে এই নয় যে একটা ফোনে আপডেট এসছে মানে আপনার ফোনেও আসবে, ওয়েট করুন আপডেট পেয়ে যাবেন। কিন্তু রিয়েলমি জিটি নিও 2 একদম নতুন ফোন, সেক্ষেত্রে ব্যাটারি প্রবলেম যদি থেকে থাকে, অবশ্যই আপনার ফোনটা যদি অফিসিয়াল ফোন হয় তাহলে একবার বলবো সার্ভিস সেন্টারে চেক করে নিন, কারণ এখনও হয়তো সেই ফোনটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে। এরপরের বন্ধু MD ইমতিয়াজ, দাদা স্যামসাং S20 FE, OnePlus 9 Pro এই দুটির মধ্যে ক্যামেরা ভালো কোনটার? স্যামসাং S20 FE 5G ভার্সন, নট 4G ভার্সন, 4G ভার্সনের ক্যামেরা কিন্তু অতটা বেটার নয়, 5G ভার্সনের ক্যামেরা দুর্দান্ত। পরের বন্ধু কমেন্ট করেছেন গোপন কথা বিডি, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আপনার একজন নিয়মিত ভক্ত, আপনার ভিডিও দেখার জন্য ওয়েট করি আপনার কাছে, এটা আমার প্রথম একটা প্রশ্ন ছিল। আজকাল দেখা যায় অনেক ফোনেই FM রেডিও সরিয়ে নিচ্ছে বা দিচ্ছে না, তার কারণ কি? অতঃপর আমরা যদি ওই সমস্ত ফোনগুলো ব্যবহার করি তাহলে কি কখনো FM রেডিও সুবিধা বা সার্ভিস নিতে পারবো? দয়া করে প্রশ্নের উত্তর দেবেন। প্রথমে বলি, FM রেডিও তুলে দেওয়া হচ্ছে কারণ FM রেডিও আমরা ইউজ করি না। আমাদের মধ্যে দেখবেন 90% মানুষ FM রেডিও ইউজ করি না, কারণ আমাদের এখানে FM স্টেশন নেই। হ্যাঁ, আমরা যে অঞ্চলে থাকি সেখানে FM থাকলেও সেই FM আমরা সুবিধা পাই না, আর FM যদি সেই সার্ভিসটা সেখানে অ্যাক্টিভেট না করা থাকে পরবর্তীতে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না। OV202, দাদা আমার প্রশ্ন হলো Redmi Note 11 Pro আর Redmi Note 11i একই ফোন হবে? Redmi Note 11 Pro Plus যে ফোনটা সেটা Xiaomi 11i হাইপার চার্জ নাম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে আসছে, আর Xiaomi 11i যে ফোনটা হবে সেই ফোনটা কি হবে বা স্পেসিফিকেশান কী থাকবে এখনও পর্যন্ত জানা যায়নি। আর তাতে কি একই প্রসেসর থাকবে? সেখানে থাকবে মিডিয়াটেকের Dimensity 920 চিপসেট। প্লিজ উত্তর দেবেন, অনেক উপকার হবে। আর ভারতে কত টাকার দামের মধ্যে আসতে পারে? এখনও পর্যন্ত যেটুকু খবর আছে 22,999 রুপি দাম হতে চলেছে। সো দামটা আমি ভেবেছিলাম 21-22,000 হলে ভালো হয়। সাহারিয়া আবি, ইউটিউব ও ব্লগিংয়ের জন্য 30,000 টাকার মধ্যে কোন ফোনটি নেব? 30,000 টাকার মধ্যে ইউটিউব আর ব্লগিংয়ের জন্য Realme GT Neo 2 এই ফোনটা নেওয়া যেতে পারে, OnePlus Nord 2 নেওয়া যেতে পারে, আর যদি আপনি একটু বাড়াতে পারেন আমি সব থেকে বেশি রেকমেন্ড করবো OnePlus 9R এই ফোনটাকে। আর স্যামসাংয়ের ফোন বলছি না, কারণ স্যামসাংয়ের ফোনে আপনি যখন এডিটিং করতে যাবেন ওখানে একটু প্রবলেম হয়, ল্যাগ করে, তো সেক্ষেত্রে স্যামসাংয়ের যদি কোয়ালকম ভ্যারিয়েন্ট কিছু পান সেটা আপনারা দেখতে পারেন, S20 Fan Edition, সেটার দাম অনেকটা বেশি হয়ে যাবে। A52S এই ফোনটা দেখতে পারেন। সৌরভ হালদার, অ্যান্ড্রয়েডকে রিপ্লেস করার জন্য অন্য OS সিস্টেম কি আসতে পারে? ফুসিয়া OS পিক্সেল সিরিজে প্রথমবার আসবে? কোশ্চেনটা বুঝে নিয়ে অ্যান্সার দাও প্লিজ। হ্যাঁ, একটা লিক এসছে যে ফুসিয়া OS Android OS কে রিপ্লেস করে দিয়ে সেই জায়গায় আসবে, কিন্তু এখনও বলি Android OS কে রিপ্লেস করার মতো কেউ কিন্তু হতে পারে না আমার মতে। অ্যান্ড্রয়েড রিপ্লেস হতে পারে একমাত্র যদি অ্যান্ড্রয়েডের থেকে বেটার কেউ আসে, আর ফুসিয়া OS নতুন করে এসে হঠাৎ করে অ্যান্ড্রয়েডকে রিপ্লেস করে দেবে এই ধরনের ভাবনা না ভাবাই ভালো। আমরা একসময় উইন্ডোজের ফোন দেখেছিলাম নোকিয়ার হাত ধরে এসেছিলো, তো নোকিয়া কিন্তু সফল হয়নি, অ্যান্ড্রয়েডকে হারাতে পারেনি, তো আমার মনে হয় না অ্যান্ড্রয়েডকে হারানো অতটা সস্তা হবে। সায়ন পাল, দাদা MI 11i হাইপার চার্জ ফোনটা যে 120W ফাস্ট চার্জার আছে তাহলে কি ফিউচারে কোনো সমস্যা হবে না?
ফিউচারে সমস্যা হলে কোম্পানি যায় আসে কি? ফিউচারে তো ওয়ানপ্লাস নট টু ফোনটা এতবার ব্লাস্ট করলো, কোম্পানির কোনো সমস্যা নেই। তবে দেখা যাক, ফোনটা আশা করি সমস্যা হবে না, কারণ চাইনিজ মার্কেটে তো অলরেডি লঞ্চ হয়েছে। যদি ব্লাস্ট ফ্লাস্ট হতো এতদিনে খবর সামনে চলেই আসতো। রাশেল খান, ইনফিনিক্স জিরো এক্স বাংলাদেশে কবে পাবো দাদা? বাংলাদেশে পেতে পেতে আমার মনে হয় মার্চ মাস হয়ে যাবে, আর না হলে ফেব্রুয়ারির মিড উইক তো হবেই। সুমন দেব, দাদা আমার সাদা মনে একটা প্রশ্ন, ওয়াইফাই কল কীভাবে করে? সিমে যদি সাপোর্ট রিচার্জ না থাকে তবু কি ওই ওয়াইফাই কল করা সম্ভব নিজের নাম্বার থেকে? না, যদি আপনার সিমে রিচার্জ না থাকে তাহলে ওয়াইফাই কল করা সম্ভব না। ওয়াইফাই কলিংটা আপনি অ্যাক্টিভেট করে দিলে ওয়াইফাইয়ের মাধ্যমে জাস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি ছড়িয়ে যায়, তার মানে এই নয় যে আপনি সিম ছাড়া সেখান থেকে নেটওয়ার্ক পাবেন। এই নেটওয়ার্ক কিন্তু প্রোভাইড করে সিমটাই, হ্যাঁ, শুধুমাত্র যে তরঙ্গটা সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে একটু বুস্ট হয়, এইটুকুই। বর্তমান আলিপ, ওয়ানপ্লাস নট টু নাকি স্যামসাং গ্যালাক্সি A52s? আমি যেতাম ওয়ানপ্লাস নট টু এর দিকে, কারণ A52s পলিকার্বনেট বডি আমার একেবারেই চলে না। ক্যামেরা আর পারফরমেন্স ভালো চাই, পারফরমেন্স ওয়ানপ্লাস নট টু বেটার। আর ক্যামেরার কথা বললে অবশ্যই স্যামসাংয়ের কথা বলতে হয়। আর দাদা, আপনি যদি নট টু নিতে বলেন তাহলে অ্যান্ড্রয়েড 12 সাথে অক্সিজেন ওয়েসের জায়গায় কালার ওয়েস আসবে? না, অ্যান্ড্রয়েড 12 সাথে অক্সিজেন ওয়েস 12 আপডেটই কিন্তু ওয়ানপ্লাস নট টু আসবে, চাইনিজ মার্কেটে আসবে কিন্তু এখানে কালার ওয়েসের আপডেট। আপনাকে একটু ক্লিয়ার করে বলেন দাদা, আমি ক্লিয়ার করে দিলাম। সায়েন্টিফিক ইসলাম, রিয়েলমি 9 Pro Plus-এ নাকি ডাইমেনসিটি 920 থাকবে, এটা কি সত্যি? একটা লিক্স এসেছিলো, এখনও পর্যন্ত সত্যি কি মিথ্যা জানি না, তবে হ্যাঁ, রেডমি যে প্রসেসর দিয়ে আসবে রিয়েলমির সেই প্রসেসর দিয়ে আসার সম্ভাবনাই বেশি, কারণ মার্কেটে কম্পিটিশান রাখতে হবে। নূর মোহাম্মদ, স্যামসাং গ্যালাক্সি M52 বাংলাদেশে কবে আসবে? স্যামসাং গ্যালাক্সি M52 ইন্ডিয়ান মার্কেটে প্রায় মাস দুয়েক হলো লঞ্চ করে গেছে, এখনও বাংলাদেশে আনঅফিসিয়াল অ্যাভেলেবেল হয়নি, তার মানে এমনটাও হতে পারে বাংলাদেশে হয়তো আর অ্যাভেলেবেল হবে না। যদি অ্যাভেলেবেল হয়, যদি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চের কোনো খবর পাই অবশ্যই টেক নিউজে আপডেট করব। সো আজকে আর কথা বলাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর আমরা যাতে 2 লাখ পরিবারের দিকে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি সেই দিকটা দেখে একটু সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।